সাধারণকে আমি সাহেব আলী ভাইকে মঞ্চাপন অনুরোধ করছি। সাহেব আলী ভাই, সাহেব আলী ভাই তিনি বৃত্তি পেয়েছিলেন সাধারণ গ্রেডে 1978 সালে। তিনি বৃত্তি পেয়েছেন সাধারণ গ্রেডে 1979 সালে। এসব হচ্ছেন এরপরে গ্রহণ করবেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মৃত বাহারুদ্দিন শাহ মিদাপাড়া 1979 সালে। তিনি ট্যালেন্ট করে বৃত্তি পেয়েছিলেন মোহাম্মদ আলাউদ্দিন। এবারে পুরস্কার নেবেন নজিবুর রহমান, মৃত সামাতুল্লাহ। এবারে পুরস্কার নেবেন মোসাম্মদ দেলওয়ারা খাতুন, পিতা মোহাম্মদ কচুরুদ্দিন, গ্রাম ভিটাপাড়া, গোপালপুর ভিটাপাড়া। তিনি সাধারণ ভেবে বৃত্তি পেয়েছিলেন 1986 সালে। মোসাম্মদ দেলওয়ারা খাতুন পুরস্কার, মোসাম্মদ শিউলি খাতুন পুরস্কার নেবেন মোসাম্মদ খোদেজা খাতুন, মোসাম্মদ খোদেজা খাতুন। পিতা মোহাম্মদ শামসুল আলম পতিরপাড়া, তিনি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলেন 1989 সালে। পিতা মোহাম্মদ তাজুল ইসলাম পতিরপাড়া, তিনি সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিলেন 1989 সালে। আসছেন তহমিনা খাতুন, তহমিনা খাতুন অস্ত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। এরপরে সাইফুল আলী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিলেন। এবারে পুরস্কার নিলেন মোহাম্মদ আব্দুল মান্নান, পিতা থানাভিত্তিক প্রথম মোহাম্মদ জামালউদ্দিন। পুরস্কার নিলেন জাকারিয়া হোসেন, মৃত মেসর আলী মৃধাপাড়া। তিনি 1995 সালে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিলেন। পুরস্কার নিয়েছেন মোসাম্মদ আয়েশা খাতুন। এবারে পুরস্কার নেবেন মোহাম্মদ শরীফুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল আজিজ চকপাড়া। 1998 সালে তিনি সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিলেন। শরীফ মৃধাপাড়া 2001 সালে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিলেন। সাজিদুল ইসলাম, এরপরে মিজানুর রহমান, মোহাম্মদ জাফর রহমান সর্দারপাড়া 2004 সালে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলেন। মিজানুর রহমান পিতা মোহাম্মদ উত্তর রহমান, আক্তার রহমান নাজিরিয়া পিতা মোহাম্মদ নাজিরুদ্দিন সর্দারপাড়া। তিনি 2004 সালে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলেন। পুরস্কার নিচ্ছেন আক্তার রহমান। এরপরে মোহাম্মদ শফিকুল ইসলাম, মৃত আব্দুল সালাম। 2004 সালে তিনি সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিলেন। পুরস্কার নিচ্ছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। এরপরে মোসাম্মদ মৌসুমী খাতুন, এস এম রফাতুল্লাহ, মোহাম্মদ কিয়ারত মোহাম্মদ আসাদুল মিরাপাড়া। 2005 সালে তেরেমপুলে থানাতে তিনি দ্বিতীয় স্থান রয়েছে। পিতা মোহাম্মদ আসাদুল ইসলাম 2005 সালে তেরেমপুলে দ্বিতীয় স্থান দখল করেছিলেন। মোহাম্মদ রশিদুল ইসলাম কিয়ারত মোহাম্মদ আব্দুল ছাত্তার 2005 সাল। পুরস্কার নিচ্ছেন এস এম রশিদুল ইসলাম। পুরস্কার নেবেন মোসাম্মদ বাবলি আক্তার মৌ,
নেতা মোহাম্মদ বুলবুল হোসেন কাজীপুর, পুরস্কার নেবেন রশিদুল ইসলাম, এরপরে মোসাম্মদ বাবলিয়া আক্তার মৌ, সোহেল রানা, আয়েশা সিদ্দিক আশা, পুরস্কার নিচ্ছে আয়েশা সিদ্দিক আশা, আবু বকর সিদ্দিক মেধাপাড়া, ট্যালেন্টপুর 2007 সাল, সোহেল রানা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বলছি তোমরা একটু হাইস্কুল মাঠে উপস্থিত হও, রোমা আক্তার সাগরী, এরপরে পুরস্কার নেবেন মোহাম্মদ, পুরস্কার নিচ্ছে মোহাম্মদ আনোয়ার হক, আনোয়ার হক।